খাদ্য অভিযান কর্মসূচির প্রতিষ্ঠা দিবস পালন করল নদিয়া জেলার শান্তিপুরের সামাজিক সংগঠন নবজাগরণ পরিবার। বিগত পাঁচ বছর আগে শান্তিপুরের সামাজিক সংগঠন নবজাগরণ পরিবার খাদ্য অভিযান কর্মসূচির সূচনা করেছিল। আজ সেই কর্মসূচির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল থেকেই প্রতিদিনের মতো দুবেলা খাদ্য অভিযান করেন নবজাগরণ পরিবারের সদস্যরা। সোমবার সকাল থেকে শান্তিপুর রেল স্টেশন, বাসস্টপ সহ বিভিন্ন বাজার এবং রাস্তার পাশে আশ্রয় গ্রহণকারী মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয় নবজাগরণের পক্ষ থেকে। আগামী দিনেও একইভাবে এই খাদ্য অভিযান কর্মসূচি পালন করবেন বলে জানান নবজাগরণের সদস্যরা। নবজাগরণ পরিবার দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে এই যারা রাস্তায় মানসিক ভারসাম্যহীন মানুষ আছে, যারা ভবঘুরে পথে চলতি মানুষ, যারা পরিবার থেকে বিতাড়িত মানসিক ভারসাম্যহীন মানুষ, আমরা তাদেরকে এরকম দুবেলা করে নবজাগরণ খাদ্য অভিযানে আওতায় নিয়ে এসেছিলাম। আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমাদের এই খাদ্য অভিযান শুরু হয় আজকের দিনে। তো আজকে আমাদের খাদ্য অভিযানের প্রতিষ্ঠাতা দিন, তাই আজকে আমরা খাদ্য অভিযান করলাম। আমাদের নবজাগরণ পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমরা যে খাদ্য অভিযানটা চালিয়ে যাচ্ছি পাঁচ বছর ধরে, আপনারা আমাদের এই পাশে থাকুন খাদ্য অভিযানের। জানেন যারা এই অভুক্ত থাকে রাস্তায় কেউ বা প্ল্যাটফর্মে, তাদের আসুন, আমরা অভুক্তকে অভুক্ত অভিশাপ থেকে মুক্ত করে তাদের মুখে হাসি ফোটাই, তাদের একটু আহার দিই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।